ছাত্র যে গণ অভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি আছে না আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছেন এবং পালিয়ে গিয়েছেন এবং পাঁচে আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পূর্বে যে জুলাই এবং আগস্টে যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য একটি যে আন্দোলন হয়েছিল সেটি যেই নামে ছিল শুরুতে কোটা সংস্কার আন্দোলন ছিল এবং পরবর্তীতে এই ব্যানারের নাম পরিবর্তন হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন নামে যে আন্দোলন হয়েছিল সেখানে বাংলাদেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এই খুনি হাসিনা এবং তার দোষ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে যেহেতু এটি একটি নিরপেক্ষ একটি ব্যানারে আসলে আন্দোলনটি হয়েছিল এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সে তাদের সবার নেতৃত্ব মেনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন করেছিল আমরা যেটি খুবই স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে এই আন্দোলনের কোনো রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা স্পষ্টত বলেছি যে এই খুনি হাসিনার পতন নিশ্চিত করাই হচ্ছে আমাদের সব মহলের একটি অভিন্ন উদ্দেশ্য ছিল সুতরাং এখানে কে কোন রাজনৈতিক শক্তি কোন প্ল্যাটফর্ম থেকে আসবে সেটি আসলে এখানে মুখ্য বিষয় ছিল না বরং মুখ্য বিষয় ছিল যে এই খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবো সেটি আমরা নিশ্চিত করেছি শুরু তো এটি আমি যেটি বলছিলাম যে এটি একটি শুরুতে কোটা সংস্কার আন্দোলন ছিল পরবর্তী সময়ে এটি একটি বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল কিন্তু জুলাই এবং আগস্টে যে খুনি হাসিনার দোসররা যেরকম নির্বিচারে গুলিবর্ষণ করেছে তার পরবর্তীতে কিন্তু এই আন্দোলনটি এক ধরনের রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছিল এবং যেটি রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করার সেটি হয়েছে এক দফা দাফির মাধ্যমে সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে শুরুর দিকে এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর যখন এই খুনি হাসিনার দোসররা যে নির্বিচারে গুলিবাসন করেছে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার পরবর্তীতে এটি ছাত্র জনতার একটি ছাত্র জনতার মিলনে একটি ঐতিহাসিক মিলবন্ধনে এটি একটি আন্দোলন সংগ্রামের রূপ নিয়েছিল আর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে আমাদের পারস্পরিক যোগাযোগ ছিল এবং আমরা প্রত্যেকটি প্রোগ্রাম করার আগে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি ওনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রত্যেক প্রতিদিন পরবর্তী প্রোগ্রাম আসলে কীরকম হবে আমরা কোথায় থেকে মাঠে নামবো আমরা কীভাবে সহযোগিতা করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পুরো ঢাকাকে পাঁচটি ভাগে ভাগ করেছে তাদের সাথে একটি সমন্বয় সবসময় ছিল এবং এটি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পর্যন্ত এটি আমরা কার্যকর রেখেছি এখনও আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হচ্ছে আমরা যেটি স্পষ্টত বলছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশোরও অধিক যে নেতাকর্মী এই জুলাই আগস্টে নির্বিসারে গুলিবর্ষণের মাধ্যমে তারা শহীদ হয়েছেন এবং প্রায় দুই হাজারেরও অধিক নেতাকর্মী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এখনও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আমরা কিন্তু আলাদা করে রাজনৈতিক সত্তাকে এখানে ব্যবহার করতে চাইনি আমরা চেয়েছি যে সামগ্রিক সবার প্রচেষ্টার মাধ্যমে জুলাই আগস্টের যেই আন্দোলন হয়েছে সে আন্দোলন সফল হোক এখানে কারা নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব নিয়ে আমরা বাড়তি ক্যাডিট নিতে চাইনি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি সিদ্ধান্তে আমরা ওনার পরামর্শ নিয়েছি উনি যেরকম নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা কাজ করেছি এবং আমাদের দলের যেই স্পেসিফিক যেই প্রাধান্যগুলো ছিল ছিল সেগুলো আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেছি আমাদের দলের পলিসিগুলো আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি একটি সামগ্রিক রূপরেখা প্রতিদিন যেটি হতো সেগুলো হয়েছে আপনাকে যেটি আমরা স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে জুলাইয়ের যে উনিশ তারিখ যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটি প্রেস ক্লাবে যেদিন প্রোগ্রাম ছিল সেদিন আপনি দেখেছেন যে বাড্ডা এবং নয়াপল্টন এবং পল্টন এলাকাতে সব থেকে বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল উনিশে জুলাই যেদিন শুক্রবার ছিল এবং আমরা দেখেছেন যে সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকর্মী পল্টন এলাকাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন আমি নিজেই সেদিন গুলিবিদ্ধ হয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি যাত্রাবাড়িতে সেদিন গুলিবিদ্ধ হয়েছে এখনও ওনার ক্ষতস্থান রয়েছে আমরা এর বাহিরে এর বাইরে যতগুলো এর বাইরে যতদিন আন্দোলন হয়েছে প্রত্যেক দিন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাঠে ছিলাম আমি নিজে মাঠে ছিলাম আমরা তিন তারিখে যে সবচেয়ে বড়ো সমাবেশ হয়েছে শহীদ মিনারে তার আগের দিন চার তারিখ পাঁচ তারিখ এবং এর আগে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা আইনজীবীদের প্রোগ্রামকে সফল করার জন্য শিক্ষার্থীদের প্রোগ্রামকে সফল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই স্বতঃস্ফূর্ত যেই প্রতিবাদ হয়েছিল লাল রং ধারণ করে বিপ্লবের রঙ সেগুলোতে নেতাকর্মীদেরকে একটি আকৃষ্ট করে একটি প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের একটি নেতৃত্বে জায়গাও আমরা কাজ করেছি এবং একই সাথে সাথে মাঠে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে খুনি হাসানের বিরুদ্ধে আন্দোলন করে করেছি আমরা নিজে মা মাঠে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের ছবি তারপর হচ্ছে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রায় প্রতিটি গণমাধ্যমে রয়েছে কিন্তু আমরা এটি এই জন্যই আপনাকে এটি বলার উদ্দেশ্যে এই নয় যে আমি মাঠে ছিলাম সেটি প্রমাণের জন্য আমরা বলেছি যে আমরা স্বতঃস্ফূর্তভাবে সব রাজনৈতিক দলগুলো যারা এই খুনি হাসিনার দোসরের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা আমরা সবাই স্বতঃস্পত্যভাবে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটি গণ অভ্যুত্থানের পূর্বে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি আমরা তো সবথেকে বেশি যেটি সবথেকে ভয়াবহ দিন যেটি পুরো আন্দোলনে আমার আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে উনিশে জুলাই শুক্রবার যেটি পল্টন এলাকাতে আমরা পল্টন টাওয়ারের সামনে যেদিন গুলিবিদ্ধ হয়ে আমাদের ছাত্রদলের দুইজন মারা গেল এর বাইরে আমরা ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন এবং ঢাকা কলেজের সহ সম্পাদক ইমরান এখনও পুঙ্গ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এবং না আমি আপনাকে স্মরণ করি দিতে চাই যে ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদের গুলি লেগেছিল যে বুকের এই পাশে এবং সে গুলিবিদ্ধ হয়ে কিন্তু আমার গায়ের উপর পড়ে গিয়েছিল আমরা তো ভেবেছি যে সেই হয়তো মারাই গিয়েছে এত রক্ত বন্যা বয়ে গিয়েছিল এর বাইরে ইমরানের পায়ে চাইনিজ রাইফেলের গুলি লেগেছিল একদম পাশে পাশে বলতে একদম পাশে যেহেতু আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মী পরিবেষ্টিতভাবেই আসলে আন্দোলনটা হচ্ছিল সুতরাং তারা দুজন চরমভাবে গুলিবদ্ধ হয়েছিল আমি ভেবেছিলাম যে তারা দুইজনে আসলে হয়তো সেখানেই শহীদ হয়েছেন কিন্তু এটি মোহান আল্লাহর ইচ্ছা যে তারা বেছে গিয়েছেন এবং একজন তো এখন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন মিল্লাদের পরবর্তী সময়ে একাধিক অপারেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন সুস্থ রয়েছেন সুতরাং গুলি তো গুলি তো নির্বিচার হয়েছে আসলে গুলি তো এরকম না যে স্পেসিফিক কারো গায়ে করা হয়েছে মারাত্মকভাবে গুলিবর্ষণ করা হয়েছে যেখানে তিন বছরের দুই বছরের বাচ্চারা মারা গিয়েছে তাদের বাসায় থেকে মারা গিয়েছে সুতরাং এ এ থেকে বোঝা যায় যে গলি করার প্রবণতা কি মাত্রায় কী ভয়াবহভাবে ছিল সুতরাং এই আন্দোলনে আমি সহ যারা বেঁচে গিয়েছেন অর্থাৎ মাঠে আন্দোলন করার পরেও তারা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন আমরা মনে করছি এটি এ আন্দোলনে যে মাঠে থাকার পরেও যে আমরা বেছে আছি এটি আমাদের জন্য চরম সৌভাগ্য বলে আমরা মনে করছি